আমরা আমাদের আসুনা ফাউন্ডেশন থেকে গত সপ্তাহে দেশের প্রায় 10-12টা জেলাতে উত্তরবঙ্গকে প্রায়োরিটি দিয়ে বিভিন্ন জেলাতে আমরা কয়েক হাজার শীতবস্ত্র বিতরণ করেছি। আমাদের টিম যখন যায় সেখানকার বিভিন্ন চিত্র যখন তুলে ধরে চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যায়। আমরা নিজেরা আবেগ আপ্লুত হতে হয় যে মানুষ কত কষ্টে, এখনো অনেক গ্রামের মানুষ আছেন, কত সহজ সরল মানুষ আছেন, 100 বছরের বেশি এক বৃদ্ধ, ওনার একটা হিস্ট্রি আমাদের যারা ফিল্ডে গেছেন আমাদের আসুনা ফাউন্ডেশনে তারা আমাদেরকে জানালেন যে 100 বছরের বেশি ভদ্রলোকের বয়স, ছেলেদের হাঁড়িতে তার ভাত রান্না হয় না, অর্থাৎ ছেলেরা বাবাকে দেখেন না। এই ভদ্রলোকের গায়ে একটা জ্যাকেট আছে অত্যন্ত ছেঁড়া, অনেক আগে শীত নিবারণ করার অবস্থা নাই। আমি পঞ্চগড়ে গেছি একবার শীতবস্ত্র বিতরণ করতে, আমার সাথে আমার এক বন্ধুকে নিয়ে গেছি, বললাম ভাই ঢাকার শহর আরাম ফেলে চলেন মাঝে মধ্যে উত্তরবঙ্গে গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়ান, জীবনটাকে অনুভব করতে পারবেন। আমি তো প্রায় সময় বলি যে আমাদের আদরের বাচ্চা কাচ্চা গুলোকে ঘুরতে আমরা কক্সবাজার নিয়ে যাই, নেন অবশ্যই নেন, আমিও যাই, আরো অন্যান্য জায়গায় নিয়ে যান। মাঝে মধ্যে গরিব এলাকাগুলোতে যারা গরিবদের মাঝে এরকম মেশার সুযোগ পান না, বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, দক্ষিণ বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পান না, শহরে জীবনে বসবাস করেন, সেখানে বাচ্চাদেরকে নিয়ে যান। আমার এক বন্ধু দুবাই থেকে আসছে কয়েকদিন আগে ফ্যামিলি সহকারে, তো আমি তাকে পরামর্শ দিয়েছি ভাই বাচ্চাদেরকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যান, যান একটু উত্তরবঙ্গে নিয়ে যান গরিব এলাকাতে। তাদেরকে নিয়ে আমি একটা এলাকাতে গত সপ্তাহে গিয়েছি, সেখানে একটা ফ্যামিলি খুঁজে বের করেছি, তাদের ঘরের অবস্থা এত জীর্ণ শীর্ণ যে সেখানে টিন যেগুলো আছে সবগুলোই প্রায় ছিদ্র, ভয়ঙ্কর অবস্থা। তাও এক জায়গায় টিন, আরেক জায়গায় টিনও নাই, ওই সামান্য পাতা দিয়ে ছাউনি দেওয়া আছে, বৃষ্টি আসলে জবজব করে পড়ে, শীতের সময় ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। তা আমি ওই ভাইকে বললাম বাচ্চাদেরকে নিয়ে ভাবি সহ সবাইকে নিয়ে চলে আসেন, আমি নিজে গ্রামে গেলাম, গিয়ে বললাম চলেন সে বাড়িতে দেখি, বাচ্চাদেরকে দেখালাম, বললাম বাবারা কত আরামে থাকো তোমরা দুবাইতে, দেখো তো কত অপচয় করো, কত টাকা নষ্ট করো, এই যে 31st night উপলক্ষে কত যুবক কত টাকা নষ্ট করবে, কোন দেশের কোন খেলোয়াড় ফুটবল খেলছে তার জন্য মাইলকে মাইল পতাকা বানিয়ে আমার যুবকে দেশের টাকা নষ্ট করেছে। অথচ আমি ওই ভাইকে বললাম চলেন বাচ্চা কাচ্চা নিয়ে চলেন, উনি ওনার ছেলে মেয়েকে নিয়ে, উনি নিজে আগ্রহ প্রকাশ করলেন যে আমি যাবো একটু বাচ্চাদেরকে দেখাবো, আপনি আগে বহুবার বলেছেন, আমি উৎসাহ দেই সব সময় যে চলেন আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুরতে যাই, একটু গরিবদের কষ্ট দেখি। তখন দেখে তারা আবেগ আপ্লুত হয়ে গেলেন এবং সাথে সাথে বললেন ঠিক আছে এই ঘরটা পুরা করতে যত টাকা লাগে আমরা দিয়ে দিচ্ছি, ইতিমধ্যে টাকা পাঠিয়ে কাজও শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তৎক্ষণিক আমি সেখানে টিন হাজির করে তাদেরকে ছাউনি দেওয়ার জন্য টিন ভালো দেখে উন্নত মানের এবং অন্যান্য যা যা লাগে সবকিছুর ব্যবস্থা করে তারপরে আসছি, টাকা ওই ভাই দিছে, আমি শুধু মাধ্যম হয়েছি। যুবক ভাইরা, আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সারা দেশে মানুষের মুখে হাসি ফোটাবার এক আন্দোলন করে যাচ্ছি, আমাদের আন্দোলনে আপনারা সামিল হন, এসব পাগলামি ছেড়ে দেন, এসব মাতলামি ছেড়ে দেন, নিজে ফুর্তি করার, উন্মাদনা করার, উৎসব করার একটা স্বাদ আছে, কিন্তু মানুষের জন্য কিছু করার একটা ভিন্ন স্বাদ আছে, সেটা করার পরে যে ভালো লাগে কাজ করবে, আল্লাহর শপথ করে বলছি আপনি ভোগ করে অত স্বাদ পাবেন না। ভোগের স্বাদ তো বহু দেখছেন, বন্ধুবান্ধব নিয়ে ফুর্তি ফার্তা করে হাজার হাজার টাকা উড়াইছেন, বহু তো করছেন, একটাবার ওই বাজেটের পুরা টাকা না অর্ধেক টাকা বের করে আসেন, একটু গরিবের মুখে হাসি ফুটাই। এই যে আপনি পতাকা বানাইছেন কোথাকার কোন দেশের, সেই দেশের পতাকার জন্য যে টাকাটা ব্যয় করেছেন, ওই টাকাটা দিয়ে যদি কয়েকটা শীতের কাপড়, কয়েকটা সোয়েটার জ্যাকেট কিনে, কিছু মোজা কিনে, গরিব ফ্যামিলির বাচ্চারা কোন কোন শীতের মধ্যে হাঁটে, আমি অনেক বাচ্চাদেরকে গ্রামের সময় মাহফিলের সময় যে দেখি যে পায়ের মধ্যে কোন কোন শীত, সেদিন এক মা এত শীত আমি কষ্ট পাচ্ছি, আমি বুঝতে পারছি ওনার কষ্ট হচ্ছে, আমার পকেটে মোজা ভুলে বাসা থেকে 2 জোড়া নিয়ে আসছিলাম, এক জোড়া দিয়ে বললাম যে আপনি এটা পায়ে দেন, উনি নিতে চাচ্ছেন, বললাম আপনি পায়ে দেন না আমি কষ্ট পাবো, তো আমি ওনাকে পড়ালাম। যুবক ভাইরা, আপনারা আপনাদের এলাকাতে বহু গরিব মানুষ আছে না নাই, বহু কষ্টে থাকা মানুষ আছে না নাই, আসুন না আমরা সে সমস্ত মানুষগুলোর মুখে হাসি ফুটানোর চেষ্টা করি, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা এতে সবচেয়ে বেশি খুশি হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে, আমরা মুসলমান সেই জাতি আমরা মানুষের কল্যাণে কাজ করব। আজ আমরা শুধু ইয়া নফসি ইয়া নফসি নিজেদের ফুর্তি ছাড়া কিছু বুঝি না, আমরা স্বার্থপর হয়ে গেছি,
আল্লাহ তাআলা আমাদেরকে পরোপকারী হওয়ার তৌফিক দান করুন সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ তবে যেটা বলছিলাম যে উত্তরবঙ্গে একসময় বাচ্চাদেরকে নিয়ে যান দক্ষিণবঙ্গে নিয়ে যান বিভিন্ন গ্রামে নিয়ে যান গভীর গ্রামে নিয়ে যান বাচ্চাদেরকে দেখান যে মানুষের বাচ্চারা কি কষ্ট করে দেখো তোমার মতো রক্ত মাংস আর শরীর আছে ও মানুষের সন্তান তুমিও মানুষের সন্তান আল্লাহ ভালো হারে রেখেছে তোমার ঈদের বাজেট যদি আমি তোমার জন্য 1000 টাকা রাখি ওই 1000 টাকায় একটা পাঞ্জাবি না কিনে তুমি দুইটা কিনো বাবা একটা তুমি নিজে পরো আর একটা তোমারই কোন বন্ধু তোমার স্কুলে পড়া কোন সহপাঠীকে তুমি দাও তার বাসায় গিয়ে দিয়ে আসো বাচ্চাদেরকে আমাদের মনুষ্যত্ব শেখাতে হবে আজ পর্যন্ত কোন আলেম আপনাদেরকে বলছে যে হিজরি নববর্ষ উপলক্ষে আপনারা ফুর্তি করেন বলছে আপনাদেরকে তাহলে কোথাকার কোন দেশের এই অপসংস্কৃতি আমাদের দেশে আমদানি করে আমার দেশের সার্বিক ক্ষতি করা হবে আমাদের তরুণদেরকে ধ্বংস করা হবে উম্মাদনা নেওয়া হবে অযৌক্তিক আনন্দে এবং উৎসবে মাতলামিতে ভাসানো হবে সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অহেতুক কর্মকাণ্ড অযৌক্তিক কর্মকাণ্ড এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আসুন এলাকা এলাকায় জনে জনে আমরা গণসচেতনতা গড়ে তুলি মানুষকে সতর্ক করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এই উপলক্ষে হোটেলগুলোতে কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকার বিজনেস চলছে এক রাতের ফুর্তির জন্য বড়লোকের পরিবার ছেলেরা সেখানে ফুর্তি করার জন্য চলে যাচ্ছে বাহিরের নর্তকী এনে বিভিন্ন রকমের বাজে মহিলাদেরকে এনে তাদেরকে দিয়ে এখানে জেনার আসর বসানো জেনার আয়োজন করা হচ্ছে গুনাহের আসর বসানো হচ্ছে এদেশের টাকা তারা নিয়ে যাচ্ছে মানুষ কষ্টে আছে কোন সভ্য সমাজে এই সমস্ত বিষয় গ্রহণযোগ্য হতে পারে না এটা রীতিমতো এদেশের গরিব মানুষের সাথে তামাশার শামিল তামাশা অতএব তামাশার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে কি হবে না ইনশাআল্লাহ সবাই যার যার যাতে কথা বলবো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন